জুলাই মাসের পূর্ণিমা, যাকে বলা হয় গুরু পূর্ণিমা, দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই আদিয়োগী গুরু হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই আধ্যাত্মিক পথে থাকা মানুষজনদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরু পূর্ণিমা হলো কৃপার দিন। আপনার জীবনে যেন কৃপার বান আসে, এই জীবনটা আপনি যাতে নিজের আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে পার করতে পারেন,